বেকারদের সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার, ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। বেকারদের কর্মসংস্থানের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার সমানভাবে কাজ করে যাচ্ছে। বেকার সমাজ সরকারের প্রতি আস্থাশীল, সেই জায়গায় দাঁড়িয়ে অপপ্রচার ও বিভ্রান্তি এবং দৃষ্টি ঘুরানোর চেষ্টা হলে ভারতীয় জনতা যুব মোর্চা হাত গুটিয়ে বসে থাকবে না, গণতান্ত্রিকভাবে প্রতিহত করা হবে। তথ্য তুলে ধরে এই অপপ্রচারের জবাব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানান যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক জয়নাল দাস, বেকার যুবকরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরির আবেদন করতে পারছে, দক্ষতা অনুযায়ী সরকারি স্বীকৃতি পাচ্ছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একজন যুব নেতা কিছু তথ্য সমৃদ্ধ আলোচনা, মানে মিথ্যে তথ্য পরিবেশন করে আজকে যুব সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, নবরানবু বলার চেষ্টা করেছেন, উনি প্রশ্ন রেখেছেন আমাদের সরকারের কাছে বা আমাদের দলের কাছে। একুশে জুন 2018 বিধানসভায় দাঁড়িয়ে সরকার বলেছে রাজ্যে বেকারের সংখ্যা 7,41,305। নবরানবু প্রশ্ন তুলেছেন, তাহলে 31 জুলাই 2019 সরকার পক্ষ বলেছেন 1,74,254 জন বেকার, কি করে এখন নবরানবরা টেকনিক্যালি আপডেট না হলে আমি কি করব? ওরা বস্তা বোঝা নিজে আদর্শ দিয়ে চলবেন, নিজেরা আপডেট হবেন না, সেই দায়ভার তো যুব মোর্চার নয়। এটা 23-2-2017 রাজ্য বিধানসভায় দেওয়া বামফ্রন্ট সরকারের মন্ত্রীর বক্তব্য। এখানে বলেছেন, প্রশ্ন করেছিলেন মাননীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন এবং তদানীন্তন মাননীয় বিধায়ক গৌতম আলমা এবং বামফ্রন্টেরই বিধায়ক বরীন্দ্র চন্দ্র দাস। জবাবে তদানীন্তন রাজ্য সরকারের মন্ত্রী বলেছেন, 31-12-2016 পর্যন্ত রাজ্যে রেজিস্ট্রিকৃত মোট বেকারের সংখ্যা 7,08,941। ২১-৬-2018 মাননীয় বিধায়ক শঙ্কর রায় শোভন দাস আশীষ দাসের প্রশ্নের উত্তরে বিজেপি আইপিপি জোট সরকারের মন্ত্রী বিধানসভায় বলেছেন রাজ্যের বেকার সংখ্যা 7,41,305। এই বিষয়টা বুঝতে হবে, অর্থাৎ এই তত্ত্ব হচ্ছে 31-3-2018 আগে পর্যন্ত ১৩-1-2009 আগে পর্যন্ত ছিল এনএস অফলাইনে ছিল দেখেন এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন, 30-9-2016 পর্যন্ত হয়েছে, 13-1-2009 পর থেকে 30-9-2016 পর্যন্ত এনইএস এবং এনসিএস অর্থাৎ অনলাইন অফলাইন যে কেউ করতে পারে। 1-10-2016 থেকে হচ্ছে অনলি ফর এনসিএস। সেই জায়গায় বেকারের সংখ্যা যারা বলার চেষ্টা করছে আমরা এই সংখ্যা দাঁড়িয়েছি, চাকরি ইত্যাদি কথা বলেছেন। আমাদের সরকার রেগুলার স্পেস করে চাকরি দিয়েছে 3,818, ডায়ালিসিস 630, আউটসোর্সিং 3,143, কন্ট্রাকচুয়ালে 1,023, এলিভেটেড এডুকেশনে টেটের মাধ্যমে 327, সেকেন্ডারি এডুকেশনে 1,450। চিত্র পরিষ্কার,
বেকারদের প্রতি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। আমি লবণাক্ত বলতে চাই, এখানে কৃষক গোপালকে অপমান করেছেন। একজন এগ্রি বিএসসি করা বেকার যদি ওনার স্কিলের মাধ্যমে সরকারি চাকরি মোকাবেক্ষী না হয়, যদি এগ্রিকালচার পেজ ফার্ম তৈরি করতে চান, নবাবুর বাবুদের কাছে দাহ কেন? আমরা পূর্বতন মুখ্যমন্ত্রীকে দেখেছি কাকরাপাড়ে দাঁড়িয়ে একজন এমকম পাস করেছে নিজে বলেছিল আলু চাষ করার জন্য। সুতরাং ইতিহাসকে বিকৃত করবেন না। পরিশেষে এই বলব, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, আমরা বলেছি সরকারি চাকরি আর রোজগার এক কথা নয়, বেকারত্ব দূরীকরণের জন্য আজকে রাজ্য সরকারের শিল্প দপ্তর, এসসি ওবিসি কর্পোরেশন, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সমানভাবে কাজ করছে। রাজ্যের বেকার লোকতন্ত্র সরকারের প্রতি আস্থাশীল, প্রত্যেক দিন বেকার উৎসবের মেজাজে রাজ্যে, রাজ্যের সরকারের প্রতি আস্থা জানাচ্ছে বেকার সমাজ। সেই জায়গায় দাঁড়িয়ে ডিআরওয়াই সংগঠন এবং রাজ্যের কিছু প্রতিক্রিয়াশীল শক্তি যদি রাজ্য সরকারের এই এভাবে অপপ্রচার করবে, বিভ্রান্ত করবে, মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরে দেওয়ার চেষ্টা করবে, বেকারদেরকে, যুব সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, আমরা ভারতীয় জনতা যুব মোর্চা আর গুটিয়ে বসে থাকবো না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।